হাই গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে রঙিন মাছ চাষের জন্য পুকুর তামাটি করা হয়। আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরেই আমি আপনাদের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে রঙিন মাছের জন্য মাছ চাষের পদ্ধতি সুবিধা হওয়ার জন্য পুকুর তামাটি করা হয়। গাইস দেখুন আপনারা ভিডিওটি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দমকল চলছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দমকল চলছে, পুকুরে জল শোকানো হচ্ছে, জল কমানো হচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস এই হচ্ছে পুকুরের জলটা চালিয়ে রাস্তা কমানো হচ্ছে। গাইস পুরো ছেঁচবে, হাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন খোলের বস্তা রেডি আছে। এটির নাম হচ্ছে মোয়া খোল। এই খোলটি পুকুরের চারিদিকে দেয়া হবে, সমানভাবে ছড়িয়ে দেয়া হবে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে এই এক বস্তা খোল মারলেই যথেষ্ট পরিমাণ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খোলটি কীভাবে পুকুরের মধ্যে ছড়ানো হচ্ছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। গাইস খোল ছড়ানো হচ্ছে কিভাবে হাতে করে ছুঁড়ে ছুঁড়ে, আপনারা দেখতে থাকুন। এবং আপনারা পুকুরে নেবে ধার থেকে বস্তা নামিয়ে কোনো থালা বা ডিশে করে বা কোনো পাত্র করে আপনারা খোল চারিদিকে ছড়াতে পারেন। এখন ওপর থেকে ছড়ানো হচ্ছে, এরপরে থার্মোকলে নেবে কিভাবে ছড়ানো হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন।
A few moments later. Guys, আজকে 25 দিন পর 25 days. আজকে 25 দিন পর পুকুর রেডি হয়ে গেছে এবং হালকা হালকা পানা জন্মেছে এবং পোকা জন্মেছে ছোট ছোট জলের পোকা সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারছি না নেক্সট ভিডিওতে এর পরের পার্ট 2 দেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং 25 দিন পর আজকেরে এবার চুন মারা হবে কিভাবে দেখুন চুন রেডি বড় গামলার মধ্যে এক বস্তা চুন 10 কিলো চুন রেডি করা হয়েছে এবং চুনটি পুকুরের মধ্যে চারিদিকে গুলে দেয়া হবে ছড়িয়ে ছড়িয়ে দেয়া হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন চুন দেয়া শুরু হয়ে গেছে পুকুরের মধ্যে এইভাবে জলে গুলে চার পুকুরের চারিদিকে সমান পরিমাণে আপনারা চুনটি প্রথম পুকুরে এইভাবে মেরে দেবেন বা গুলে দেবেন আপনারা কীভাবে চুনটা মারা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন A few moments later. চুন প্রায় মারা শেষ হয়ে এসেছে দেখুন গাইস কিভাবে চারিদিকে পুরো পুকুরটাতে চুন দেয়া হয়েছে এইভাবে চুন মারার 4 থেকে 5 দিন পর পটাশিয়াম মারতে হয় কিভাবে আপনাদের দেখাবো এই ভিডিওর পার্ট 2 তে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে